আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব শিক্ষাবর্ষ 2023-এর সপ্তম শ্রেণী গণিত বইয়ের একটি পাঠ, সেটি হচ্ছে ভগ্নাংশের লসাগু ও গসাগু নির্ণয়ের পার্ট এক নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি সম্পূর্ণ নতুন বই এবং শিক্ষাক্রম 2022-এর যেটি নতুন সেটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার পাশে থাকবা। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা প্রথমে আলোচনা করব সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক নিয়ে। এই সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক, এই ভগ্নাংশের গুণনীয়ক করার আগে আমরা সাধারণ সংখ্যার একটি ভগ্নাংশ গুণনীয়কগুলো করে নেব। মনে করো এখানে আমাদের এখানে আছে 12 একটি সংখ্যা। এই সংখ্যাটির এখন আমরা গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়কের অর্থটা আছে এই 12 এর উৎপাদকগুলো। এই 12 এর উৎপাদকগুলো কি কি হতে পারে, কোন কোন সংখ্যা দ্বারা 12-কে ভাগ করা যায়। তার মানে আমরা আগে জানতাম যেভাবে করি, 2 দ্বারা ভাগ করলে হয় 6, 2 দ্বারা ভাগ করলে হয় 3। অর্থাৎ এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3 এবং 6, 12। তার মানে এই 12 এর গুণনীয়কগুলো হলো 1, 2, 3 এবং আরেকটা আছে 4 হবে, হ্যাঁ 3, 4 এবং 4, এই যে 2 × 4 তাহলে 4, 6, 12, এগুলো এর গুণনীয়ক। তাহলে এখন বলছে যে এই ভগ্নাংশের গুণনীয়ক কেমন হবে। এটা তো সাধারণ গেল, সাধারণ সংখ্যার গুণনীয়ক গেল। তাহলে এখন ভগ্নাংশের গুণনীয়কগুলো কেমন হবে সেটি আমাদের এই আলোচনা করব। তো চলো ভগ্নাংশের গুণনীয়কটা কেমন হবে সেটি দেখে আসি। এখানে গুণনীয়ক আমরা খুঁজব প্রথমে কাগজের ভাজের সাহায্যে। কাগজে ভাজ করলে খুব সহজে গুণনীয়কটা বের করা যায়। পদ্ধতিটা দেখো, খেয়াল করো যে এটি একটি পূর্ণ একটি কাগজ, আয়তকার। এই কাগজকে সমান এখানে দেখো দুই ভাগে ভাগ করে নিলাম। তাহলে এখানে এই যখন মাঝখান দিয়ে কেসি দিয়ে যদি কাটা যায়, সেক্ষেত্রে এটি একটি এবং এটি একটি দুটি ভাগ হয়ে যায়। এখন খেয়াল করে দেখো যে এই ভাগটা কিন্তু এখানে ছিল কিন্তু সম্পূর্ণ অংশ, অর্থাৎ এক। এই এককে কী করলাম, দুইটা ভাগ করলাম, অর্থাৎ দুই দ্বারা ভাগ। খেয়াল করো কিন্তু মানে ভাঁজ করেছি, এখানে ভাঁজ অথবা কেটে নেওয়া যেটাই বলো। তাহলে খেয়াল করো এখানে হয়ে গেল হাফ, এখানে হয়ে গেল হাফ, হাফ হয়ে গেল দুটি। এই দুটি হাফ আবার যোগ করলে আবার কিন্তু এক হয়ে যাবে, তার মানে সম্পূর্ণ হয়ে যাবে। এখন খেয়াল করো যে এটিকে কেটে কিন্তু হাফ হাফ করেছি, আবার এটিকে যদি আমরা এখন কাটি যে তিনটা ভাগ করে ফেলি। খেয়াল করে দেখো একবার কেটেছি হাফ হাফ, অর্ধেক অর্ধেক করেছি, আর এবারে তিনবার কাটছি, তার মানে তিনবার ভাঁজ যদি করো তবুও হবে, তিনবার ভাঁজ করো, সেক্ষেত্রে আমাদের অংশ হয়ে যাবে একটি অংশ হয়ে যাবে তিন। এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 1/3, কেননা ভাগ করেছি তিনটিতে। খেয়াল করে দেখো প্রত্যেকটি ভাগ হবে এতটুকু, এক ভাগ, দুই ভাগ এবং তিন ভাগ, সেই ভাগটার এটি একটি অংশ। এখন খেয়াল করো যে এই অংশটির কে আমরা কি করে লিখতে পারি। দেখো এক এখানে লিখা আছে, এখানে লিখছে লিখবে হচ্ছে তিন, তার মানে এটি হয়ে গেল হচ্ছে 1/3। এবং এর সাথে এখন এটি যদি সমান এই এইটার, এখানে আবার এটা ফুলটা দিয়েছে, ওকে এটা, তার মানে এটাকে যদি এখন আমরা এই ফুলটা দ্বারা আবার গুণ করি, এখানে ছিল তিন, তাহলে এখানে অংশ, তাহলে আমাদের মূল যে অঙ্ক সেটি কিন্তু পাওয়া যাবে। তার মানে আমাদের এখানে হবে তিন, এটি হচ্ছে বোঝা তোমাদের মুখ্য বিষয়। পরবর্তী অংশ দেখো, একটি ভাঁজ কাগজকে যদি সমান ভাগ করো, অর্থাৎ একে যদি দুই ভাগ করো সেক্ষেত্রে কী করতে পারে, অর্থাৎ খণ্ড যদি দুইটি হয় সেটি কী হবে, আমাদের একটি খণ্ড মূল কাগজের কত অংশ, একটি খণ্ড মূল কাগজের 1/ ধরে নিলাম এতটুকু, এটি হচ্ছে একটা খণ্ড। এখন একে যদি দুই ভাগে ভাগ করা যায়, মানে সমান দুইটি খণ্ড করা যায়, সেক্ষেত্রে এর খণ্ড হবে আছে 1/2। যদি তিন ভাগে ভাগ করা যায় সেক্ষেত্রে এটি হবে হচ্ছে 1/3। যদি 4 ভাগে ভাগ করা যায় সেটি হবে হচ্ছে 1/4। যদি 5 ভাগে ভাগ করা যায় তাহলে সেটি হবে হচ্ছে 1/5। এভাবে এই ভাগটা কিন্তু এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, যেটা স্যার তোমাদের লিখবে সেটাই কিন্তু ঠিক হবে। এটি একটা অংশ ছিল যে ভাগ করলে কত কত পাওয়া যাবে সেটি দেখালাম। এখন খেয়াল করে দেখো এখানে আরেকটা অংশ আছে, ভগ্নাংশ খণ্ডটির মূল কাগজের যত অংশ, এটা হাফ হয়েছিল, একটি এটি একটি কাগজ যাকে এককে দুই দ্বারা ভাগ করে অথবা এক অংশকে দুই দ্বারা ভাগ করলে হবে 1/2। এখন খেয়াল করো সমান দুই ভাগে যদি ভাঁজ করা যায়, অর্থাৎ দুইটা ভাঁজ করলে এর অংশ হবে এক, এত ছিল, একে দুই ভাগ, দুই ভাগ করলাম, তার মানে এত হলো। এখন সমান এটা যদি ক্যালকুলেশন করে ভাগকে গুণ করলে আমরা জানি এর নিচের এক ছিল, সে এক উপরে চলে যাবে এবং দুই নিচে আসবে, সেক্ষেত্রে আমাদের এটা
কাটাকাটি হয়ে যাবে 1/4 সেই অংশটি হলো এই দেখো এখানে দেখো 1/4 হয়েছে সেই ক্ষেত্রে আমাদের এটি কি হবে 1/2 কে 3 ভাগ করলে এটিও একই রকম হবে 1/2 এখানে ভাগে দিলাম ভাগ 3 ভাগ সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে 1/2 গুণ 3/1 সেই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের সরি এটা হচ্ছে 3 ভাগ আর এটা হবে হচ্ছে 1/3 1/6 অংশ হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে 1/6 অংশ ঠিক একই রকম এখানে যদি ভাগ করা যায় হাফ কে যদি 4 ভাগ করা যায় তাহলে হবে 1/8 তারপরে হাফ কে যদি 5 ভাগ করা যায় ভাগ 5 দেয়া যায় সেই ক্ষেত্রে হবে 1/5 ঠিক একই রকম এটা যদি হাফ কে 6 ভাগ করা যায় হাফ কে 6 ভাগ করা যায় সেই ক্ষেত্রে হবে আছে 1/12 এই অংশটুকু আমরা পেয়ে যাব শুধু এগুলো শেখো এগুলো কিন্তু কাজে লাগবে একটু পরেই হ্যাঁ যখন গসাগু নির্ণয় করতে যাব তখন কাজে লাগবে এখন খেয়াল করে দেখো যে একটি ভগ্নাংশ দেওয়া আছে 1/2 একে 10টি করে গুণনক নির্ণয় করতে হবে খেয়াল করো যে 1/2 কে আমরা এখানে দুটি গুণনক নির্ণয় করেছি এখন আমরা 10টি করে গুণনক নির্ণয় করব 1/2 কে 10টি গুণনক নির্ণয় করলে কি হবে 1/2/2 তার মানে এটি কি আছে 2 ভাগে দিতে পারো তুমি আবার সেটি একটি এই যে এখানে 1 1 দ্বারা যদি ভাগ করো তো সেটাই হয় তার মানে 1/2 একটা নেওয়া হয়েছে আমি কি এগুলো উপরে লিখব হ্যাঁ এখানে নিচে ক্যালকুলেশন করব উপরে লিখব তাহলে 1/2 একটা হলো এবার একে যদি 2 ভাগ করা যায় তাহলে এটি কত হয় এইটাকে 1/4 হয় কি করে আমি বলি 1/2 গুণ 1/2 সমান 1/4 তাহলে পরেরটা হবে আছে 1/4 মোট করব কিন্তু 10টা খেয়াল করে দেখো একই রকম এখানে যদি 3 দেওয়া হয় তাহলে এখানে 2 2 থাকবে এই জায়গাটা হয়ে যাবে 3 কেননা এই ভাগকে যদি গুণ করা যায় তাহলে এর নিচে যে 1 আছে সেই 1 মনে মনে উপরে চলে যায় তার মানে 1/3 হবে এটা কিন্তু খেয়াল রাখবা তাহলে হয়ে যাবে এখানে হয়ে যাবে 1/6 তাহলে পরেরটা আমাদের হবে আছে 1/6 অংশ ঠিক একই রকম এখানে যদি 4 ভাগ করা যায় খেয়াল করো আমি প্রথম করি তোমরা আবার বুঝতে পারবে না প্রথম থেকে শুরু করি তাহলে 1/2 ভাগ এখানে 4 দিয়েছিলাম এখন ভাগকে গুণ করব গুণ করলে 1 উপরে যাবে 4 নিচে যাবে তার মানে 1/8 হবে 1/8 হবে ঠিক একই রকম হবে 1/10 5 দ্বারা গুণ করলে কেননা 5 দুগুণে 10 তাহলে 1/12 আবার একই রকম 1/14 1/15 সরি 16 1/18 1/20 তাহলে এখন খেয়াল করে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 আমরা কিন্তু 10টি অংশ পেয়ে গেছি এটা ছিল হচ্ছে হাফের এখন বলছে যে 2/3 1/3 3/4 সবগুলো নির্ণয় করো সেক্ষেত্রে আমরা এখন প্র্যাকটিস করবো যে সবগুলো কী করে করব সবগুলো কিন্তু তোমরা পারবা আমি কঠিনটা করব সহজগুলো করব না যেমন এটা একটু তুলনামূলক এর মতো এই জন্য আমি এটা করব না আর এটা আর এটা একই রকম এখন আমি করবো যে এটা 2/3 অংশটাকে কত কত হয় খেয়াল করে দেখো 2/3 অংশকে আমরা প্রথমে ভাগ করবো 1 দ্বারা অর্থাৎ 2/3ই হবে একটা পাওয়া গেল এবার এখানে ভাগ করবো 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2/3 ভাগকে গুণ করলে 1/2 হয়ে যায় তার মানে আমার অঙ্ক এটা এটা কেটে গেলে 1/3 এটি হবে হচ্ছে 1/3 সেক্ষেত্রে আমাদের একটা হয়ে যাবে 1/3 আবার যদি এখানে 3 দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে খেয়াল করো যে এখানে হবে আছে 2/3 গুণ এখানে 3 যেহেতু আছে 1/3 সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটি 2/3 ত্রিককে 9 এখানে হবে আছে 2/9 ঠিক একই রকম এখানে যদি 4 দ্বারা ভাগ করা যায় এক একটা গুণনক হয়ে যাবে সেই গুণনকটি এখানে হবে আছে 2/3 গুণ 1/4 সেখানে হবে হচ্ছে এই 2 দ্বারাকে কাটলে হয় 2 তার মানে হবে আছে 1/6 তাহলে এটা হবে আছে 1/6 ঠিক একই রকম এখানে যদি 5 দ্বারা এখন ভাগ করা যায় সেক্ষেত্রে হবে 3/15 তার মানে 2/3/15 ঠিক একই রকম এখানে 6 দ্বারা যদি ভাগ করা যায় সেক্ষেত্রে আবার একটু আলাদা হয়ে যাবে এখানে যদি 6 দেওয়া যায় 2 দ্বারা এটাকে কাটলে হবে হচ্ছে 3 সেক্ষেত্রে 3 ত্রিককে 9 তার মানে 1/9 তাহলে আমাদের এখানে হয়ে যাবে 1/9 এরকম এই অংশগুলো এরকম হবে এভাবে তুমি প্রত্যেকটা গুণ করে ক্যালকুলেশন করতে পারবা আমার মনে হয় কোনো সমস্যা হবে না এখন আমি এইটা তোমরা পারবা আমি এটা আর দুইটা করে দেখাচ্ছি হ্যাঁ কেননা প্রত্যেকটা অঙ্ক করে দেখাবো তোমরা অনেকেই বলছো যে স্যার বাকিগুলো করলেন না আমি কিন্তু বুঝতে পারছি না সেজন্য আমি এই অঙ্কটা একটু করে দেখাই 3/4 দেখো এখনও অনেকগুলো অঙ্ক আছে কিন্তু এই যে সব আছে সবগুলো কিন্তু তুমি করতে পারবা আমি কয়েকটা করে দিচ্ছি
খেয়াল করে দেখো, 3/4 কে যদি 1 দ্বারা ভাগ করা যায় তার মানে এটাই হবে 3/4ই হবে প্রথমটা, আর একটা এখানে 2 দ্বারা ভাগ করলে হবে তোমাকে 1 2 3 4 5 6, এরকম 1 2 3 4 5 6 এরকম ডট ডট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে এখানে ভাগ করলে হয় 3/4 × 1/2, সেক্ষেত্রে হয়ে যায় 3/8, তাহলে এখানে হবে আছে 3/8। আবার পরবর্তীতে এখানে যদি 3 দ্বারা গুণ করা যায় সেক্ষেত্রে এখানে হবে 3, এই 3 কেটে গেলে 1/4, তাহলে তোমার এটা হয়ে যাবে 1/4, 1/4। আবার এখানে যদি 4 দ্বারা ভাগ করো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে 4, তার মানে আর এখানে 3 কাটাকাটি হবে না, অর্থাৎ উপরে হবে আছে 3/4 = 16, 3/4 = 16, তার মানে এখানে হবে আছে 3/4 = 16। এভাবে সংখ্যাগুলো হবে, আমি তোমাদেরকে কয়েকটা করে দেখালাম। এখন বাকি অঙ্কগুলো তোমরা এই যে এখানে আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, সবগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে। 1 2 3 এই যে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8, যে কয়টা গুণনীয়ক তোমার প্রয়োজন সেই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করবা, গুণনীয়ক পেয়ে যাবা, ঠিক আছে। এই আছে ছিল এখানকার গুণনীয়ক নির্ণয় করার পদ্ধতি। এখন খেয়াল করে দেখো, একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক বা গসাগু গুণনীয়ক এবং গসাগু কীভাবে নির্ণয় করবা, খেয়াল করো। একাধিক সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক ও গসাগু, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এখানে দুটি সংখ্যা আমরা দিয়েছি অলরেডি, সেটি হচ্ছে 1/6 এবং 1/8, দুটি সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে এই 1/6 এবং 1/8-এর আগে গসাগু নির্ণয় করবো। আমাদের সংখ্যাটা আমি স্পষ্ট করে লিখছি, ওখানে একটু অস্পষ্ট আছে। 1/6 এবং 1/8 এই সংখ্যা দুইটির আমরা গুণনীয়ক নির্ণয় করব প্রথমে, পরে গসাগু নির্ণয় করব। আগে গুণনীয়ক নির্ণয় করে দেখি এখানে কি আছে। 1/6, 1/8, খেয়াল করে দেখো, 1/6-কে প্রথমটা প্রথমেই আছে, পরেরটা 1/12 কী করে হলো আমরা তো আগেই দেখেছি ক্যালকুলেশন করে। এখানে কত আছে, 1/6 আছে, সেটিকে আমরা ভাগ করব কত দ্বারা, এটিকে আমরা ভাগ করব হচ্ছে 2 দ্বারা, যেহেতু 1 দ্বারা গুণ করে প্রথমটা আমরা পেয়েছি অলরেডি, তাহলে 2 দ্বারা ভাগ করলে হয় 1/6 × 1/2, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে আছে 1/12, এই যে 1/12। এবারে খেয়াল করে দেখো, 1/6 নাকি 1/18 হলো কী করে, এখানে ভাগ করতে হবে তোমাকে 3 দ্বারা ভাগ করলে তোমার এখানে হয়ে যাবে 1/3, সেক্ষেত্রে 3 × 6 = 18, নিচে হবে 18 আর ওপরে 1, এই যে এটা হয়ে গেল। এবারে খেয়াল করো, 1/24 কী করে হবে, ঠিক এখানে 4 দিলে 4 × 6 = 24, এখানে 5 দিলে 5 × 6 = 30, এখানে 6 দিলে 6 × 6 = 36, এভাবে 60 পর্যন্ত করে ফেলবা। এখন খেয়াল করে দেখো, এটা কিন্তু গেল 1/6, এবারে কিন্তু তোমাকে করতে হবে কত, এই যে 1/8-কে কী করে দেখো, 1/8-কে যদি ক্যালকুলেশন করা যায় একে ভাগ করবা, 1 দ্বারা ভাগ করলে এটাই হয় যেটা আমরা পেয়েছি, এবারে 2 দ্বারা ভাগ করলে কী হবে, 1/8 × 1/2, সেক্ষেত্রে তোমার হয়ে যাবে আছে 1/8 × 16, এই যে 8 × 16, এখানে 3 দ্বারা দিলে হয় 3 × 8 = 24, এখানে 4 দ্বারা দিলে হলে 4 × 8 = 32, এখানে 5 দিলে হবে 5 × 8 = 40, এখানে 6 দিলে হবে 6 × 8 = 48, এইভাবে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক ছিল, আশা করি এইটা বুঝতে পেরেছো যে কীভাবে গুণনীয়ক নির্ণয় করলাম। এখন খেয়াল করে দেখো যে আমরা গুণনীয়ক কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলেছি, এখন আমরা গসাগু নির্ণয় করব। আমরা জানি যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেক্ষেত্রে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা কত হবে, অর্থাৎ গসাগুটা কত হবে। এখানে দেখো, সবচেয়ে কাছাকাছি, এই সবচেয়ে কাছাকাছি যেটি মিল হবে দুইটা গুণনীয়কের মধ্যে সেটি হবে গসাগু, তার মানে 1/24 এবং 1/24, এটি হবে আমাদের গসাগু। খেয়াল করে দেখো কী করে গসাগু এটা মিল হয়, আমরা একটু খুঁজে দেখি। আমরা জানি যে 1/6, 1/8 এটির গসাগু নির্ণয়ের বুদ্ধিটা হচ্ছে যে যে উপরের দুইটা গসাগু যদি করা হয় তাহলে উপরের লবের দুইটার গসাগু নির্ণয় করতে হবে। তার মানে আমি যদি একটা তোমাকে বুদ্ধি শেখাই দিই, গসাগু নির্ণয় করি, হ্যাঁ গসাগু নির্ণয় করি, সেই ক্ষেত্রে ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু গসাগু নির্ণয় করলে উপরের যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোর উপরে নির্ণয় করতে হবে গসাগু, আর নিচে নির্ণয় করতে হবে লসাগু, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। আর যদি এখানে লসাগু নির্ণয় করি, খেয়াল করে দেখো, লসাগু নির্ণয় করি সেক্ষেত্রে আমার হবে উপরে করতে হবে লসাগু এবং নিচে করতে হবে গসাগু, এই হচ্ছে আমার অঙ্ক ছিল, ঠিক আছে। এখন আমরা এই নিয়মে এটা অবশ্যই লিখে নাও ঝটপট করে, এখন এটা আমি রেখে দিতে পারছি না, কেননা এখানে আমার ক্যালকুলেশন করতে হবে। খেয়াল করে দেখো, আর তোমরা যদি দেখার প্রয়োজন হয় পজ করে আবার একটু টেনে দেখবা, যেহেতু এটা ভিডিও,
খেয়াল করে দেখো এই দুইটার আমরা গসাগু নির্ণয় করব। এই যে গসাগু, সেক্ষেত্রে আমাদের কাজটা কি, উপরের লব দুইটার গসাগু নির্ণয় করা। আমরা জানি এক এবং একের গসাগু হচ্ছে একই হয়, সেক্ষেত্রে আমরা এক দিয়ে দিলাম। এবারে খেয়াল করে দেখো ছয় এবং আটের লসাগু কত, নিচে করতে হবে লসাগু। গসাগু করতে হলে আমরা জানি লসাগু করতে হয়, তাই না? সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হবে নিচে আর উপরে করতে হবে গসাগু। আমরা গসাগুটা অলরেডি রেডি করে ফেলেছি, এখন আমরা কি করব, গসাগু করব। তাহলে দেখো ছয় লসাগু করব। ছয় ও আটের লসাগু আমরা যদি নির্ণয় করি, এখানে ছয় দুই দ্বারা ভাগ করলে তিন চার আর যায় না, এবার তিন দুগুণে ছয় চার সাত চব্বিশ। দেখো তিন দুগুণে ছয় চার সাত চব্বিশ, তাহলে আমাদের লসাগু এটা, এটা আমাদের উত্তর। যে উত্তরটা এই যে আমরা পেয়েছি, লাল কালি লাল দিয়ে ডিম্বাকার দেখানো হয়েছে, মিল কিন্তু আর একটা হয়েছে। দেখো আমরা এক বাই আটচল্লিশ এক বাই আটচল্লিশ, ঠিক আছে, আর একটা হয়েছে, সেটা আমরা নেব না, আমাদের এটা প্রয়োজন, এটাই নিয়েছি। এটা হচ্ছে ছিল গসাগু নির্ণয়ের পদ্ধতি। এখন খেয়াল করে দেখো যেখানে দশটি করে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে নিচের ভগ্নাংশগুলোর সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করো, তার মানে এই যে যে অঙ্কগুলো করলাম এইভাবে, এভাবে তোমাকে দশটি গুণনীয়ক নির্ণয় করে তারপরে কি করতে হবে, এই গসাগু নির্ণয় করতে হবে। এখানে যে অঙ্কটি বলছে, তার মানে আমি এখন তোমাকে এই পদ্ধতিতে সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করতে বলছে, সাধারণ গুণনীয়কগুলো নির্ণয় করব কি করে। খেয়াল করে দেখো ক নম্বর একটা অঙ্ক আমি করে দেবো, হ্যাঁ খেয়াল করো এক বাই দুই। তাহলে এক বাই দুইয়ের, দুইয়ের গুণনীয়কগুলো নির্ণয় করতে হলে কী করতে হবে, আগেই বলেছি যে এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা গুণ করতে হবে, তার মানে এ এত কে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ দ্বারা, দশ না নয় পর্যন্ত দিলেই হবে, না দশ পর্যন্তই দেব, এত দ্বারা ভাগ করে পাই। ভাগ করে মানে যদি কাগজ হয় তাহলে ভাস করে পাই, ঠিক আছে হলো। তাহলে এখানে যদি আমরা এখন এর এটাকে ভাগ করি, এর গুণনীয়কগুলো হবে এক বাই দুই, আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে এক বাই চার এক বাই ছয় এক বাই আট এক বাই নয় এক বাই দশ সরি আট এক বাই দশ এক বাই বারো এক বাই চোদ্দ এক বাই ষোলো এক বাই আঠারো এবং এক বাই বিশ হয়ে গেল। এখন দেখো এখানে আছে এক বাই তিন, এক বাই তিনের তাহলে গসাগু কত হবে, ঠিক একই রকম আমরা এক বাই তিনেরগুলো করবো, যে এই যেই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব। তার মানে ভাগ করলে কীরকম হয় খেয়াল করে দেখো, একটু ভাগ করে দেখি, এক বাই তিনকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে এক বাই তিনই হবে, আবার যদি দুই দ্বারা ভাগ করি তাহলে হবে এক বাই ছয় এক বাই ছয়, যেটা আমরা একটা করেছি, আমি আমি কিন্তু এখন করে দেখাচ্ছি না। দেখো একটা করে দেখাই, এক বাই তিন যদি ভাগ করা হয়, ভাগ করলে গুণ করলে এই নিচে এক আছে সে এক উপরে যাবে আর এই দুই যাবে নিচে, তার মানে এক বাই ছয় তিন দুগুণে ছয় যেটা হলো। এবার এখানে যদি আমরা তিন দ্বারা ভাগ করি, খেয়াল করো ভাগ তিন দিই তাহলে এক বাই নয় হবে, তাহলে এখানে দেবো হচ্ছে এক বাই নয়। পরবর্তীতে আবার ক্যালকুলেশন করলে কত হবে, এখানে চার দ্বারা দিলে এক বাই চার তিন চারা বারো, তাহলে এক বাই বারো হবে। এই যে আমাদের লসাগু কিন্তু পেয়ে গেছি, এই যে হয়ে গেল লসাগুটা, হ্যাঁ এক বাই বারো এক বাই বারো লসাগু না গসাগু। তাহলে এইভাবে তুমি দশটা নির্ণয় করলে, এখানে যদি পাঁচ দ্বারা দাও তাহলে তিন পাঁচা হবে পনেরো এক বাই পনেরো, আবার যদি এখানে ছয় দাও তাহলে তিন ছয় আঠারো এক বাই আঠারো, সাত দ্বারা দিলে হবে তিন সাতটা একুশ এক বাই একুশ, আবার আট দ্বারা দিলে হবে তিন আটটা চব্বিশ এক বাই চব্বিশ, আর নয় দ্বারা দিলে হবে তিন নাম সাতাশ এক বাই সাতাশ, আর দশ দ্বারা দিলে হবে এক বাই তিরিশ। এই যে সংখ্যাগুলো পাইলাম আমরা এক বাই বারো গসাগু কিন্তু পেয়ে গেছি। এভাবে আমরা গসাগু এবং গুণনীয়ক নির্ণয় করতে পারি, আশা করি বুঝতে পেরেছ। বাকি দুইটা তোমরা এভাবে করে নিবা, যদি না পারো আমাকে প্রশ্ন কমেন্টস করবা, কমেন্টসে আমি আবার অঙ্কগুলো করে দেব। ঠিক একই রকম এখানে কয়েকটা অংশ আছে, দেখো এখানে আবার গ্রিড দেওয়া আছে, একটা গ্রিডকে একটা কাগজকে দেখো একটা খণ্ড আমি যাই বলি না কেন সেকে তাকে ভাগ করা হয়েছে অর্ধেক, অর্থাৎ এক বাই দুই। কোনো কিছুকে এককে দুই দ্বারা ভাগ করলে হয় এক বাই দুই, যেটা এখানে দেখানো হয়েছে। এবার এই অংশটাকেই দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা অংশ ভাগ করা হয়েছে, ছয়টা অংশকে তিনটা আবার কালার করা হয়েছে, অর্থাৎ এটি হবে হচ্ছে তিন বাই ছয় অংশ হবে। ওকে এবারে খেয়াল করতে সেই অংশটাকেই আবার ভাগ করা হয়েছে এক দুই তিন ভাগ, তার মানে এক বাই তিন ভাগ,
এবারে সমান দিয়ে আবার দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয়কে দুই ভাগ করা হয়েছে, ছয়কে দুই ভাগ করা হয়েছে। তাহলে খেয়াল করে দেখো কাগজের পরিমাণটা কিন্তু একই, সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলেও এখানে যদি এটা দুই দেই তাহলে এই যে কাটাকাটি করলে তাহলে এক বাই দুই আবার হয়ে যাবে। আবার ঠিক একই রকম এখানে যদি আমরা ক্যালকুলেশন করি দুই দ্বারা তিনকে কাট, ছয়কে কাটলে হয় তিন, তার মানে এক বাই তিন, তার মানে এটা একই, তার মানে এটা এটা একই, এটা এটা একই, যেটা আমরা বুঝতে পারলাম আশা করি। এখন খেয়াল করে দেখো এখানে বলছে কাজ গ্রিডের সাহায্যে দুই বাই পাঁচ এবং দুই বাই সাতের মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো। এখন আমরা নির্ণয় করবো এই দুইটার মাঝে কোনটি বড়। সেক্ষেত্রে আমাদের নির্ণয়ের কয়েকটি পদ্ধতি আছে, এই পদ্ধতিতেও করতে পারি আবার আমরা নিজেদের পদ্ধতিতেও করতে পারি, যে কোনো পদ্ধতিতে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করব যে আমরা এই দুইটির হর এই কাগজের এখানে বলছে গ্রিডের সাহায্যে, তার মানে আমাদের গ্রিডের সাহায্যে করতে হবে। ঠিক করো, গ্রিডের সাহায্যে এত এবং এত এর মাঝে কোনটি বড় সেটি নির্ণয় করো। ওকে, দেখো আমরা একটা গ্রিড করে নিলাম, এই একটা কাগজ মনে করে নিলাম, একে ভাগ করব কয়টা দিয়ে, একটা খণ্ডকে পাঁচ ভাগ করবো আগে, এক দুই তিন চার পাঁচ, দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ভাগ করেছি অলরেডি আমরা, হ্যাঁ পাঁচটা ভাগ করে ফেলেছি। এখন এখানে বলছে দুই ওপরে, তার মানে আমরা এখান থেকে এটুক এটুক কালার করে দিলাম, হ্যাঁ এটুকু কালার করে দিলাম। সেক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের কালার হয়ে গেল দুই বাই পাঁচ, হয়েছে। এখন আবার খেয়াল করো এখানে সাতকে চার, সাত ভাগে চার ভাগ, তার মানে একই রকম আমরা আবার এখন ভাগ করব, সাতটা ভাগ করে তাকে, এক দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ভাগ কিন্তু আমাদের হয়ে গেল। এখন এই সাত ভাগকে আমরা কি করব, চার ভাগ করব, তার মানে এক একটা কালার করে দেবো, দুই তিন চার, আমাদের কিন্তু চার ভাগ কালার করা, তার মানে চার বাই সাত। এখন এখানে বলছে যে বড় কোনটা, তোমরা খেয়াল করে দেখো তো এই খণ্ড খণ্ডগুলো বড় কোনটা হয়েছে, এখন বাদ আছে কোনটা, এখানে এই অংশটুকু এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ এখানে এই অংশটুকু মোট কালার করা হয়েছে এটুকু একটা অংশের, এটা হচ্ছে পাঁচ বাই সাত অংশ আর এখানে চার বাই এত অংশ, এই দুটার ভিতর তোমাদের কোনটা মনে হচ্ছে বড় তোমরা একটা চিন্তা করো। এখন এভাবে গ্রিডের সাহায্যেও বোঝা যায় যে কোনটা বড় কোনটা ছোট। আবার একটা বুদ্ধি করা যায়, এই দুইটা আমরা হরকে এক করে নেব, সেক্ষেত্রে দুইটা, হ্যাঁ হরকে যদি এক করি সেক্ষেত্রে কী হবে, এই হর দুইটা লসও করব, কিন্তু আমরা কিন্তু লসও কিন্তু শিখিনি, একটা খেয়াল করার কাজ দেখো যে লসও কিন্তু আমরা শিখি নাই, তার মানে এখন বড় নির্ণয় করতে হলে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে কোনটা বড়। সেক্ষেত্রে এই দুইটার লসাগু যদি আমরা করে বের করি সেটাও কিন্তু আমরা বের করতে পারি, সেটা কি পাঁচ সাতটা পঁয়ত্রিশ, দেখো এখানে খেয়াল করে দেখো আমাদের নিচে কিন্তু পঁয়ত্রিশ পেয়ে গেলাম। এখন একে যদি সাত দ্বারা গুণ করি তাহলে এটা হবে হচ্ছে পঁয়ত্রিশ, একটা খেয়াল করে দেখো পই দুই বাই পঁয়ত্রিশ, হ্যাঁ দুই বাই পঁয়ত্রিশ মানে এখানে যদি হচ্ছে আমরা এই দ্বারা গুণ করি সাত দ্বারা ওই বাক্যে, আর উপরে সাত দ্বারা গুণ করলে হবে সাত গুণে চোদ্দ, খেয়াল করে দেখো। আবার একটা একে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ, আর উপরে ভাগ না গুণ, আর পাঁচ দ্বারা গুণ করলে চার পাঁচা কুড়ি। এবার দেখো আমাদের স্পষ্ট হয়ে গেল কোনটা বড়। দেখো আমরা জানি যে নিচে যদি হর সমান থাকে, সবগুলোর হর যদি সমান থাকে সেক্ষেত্রে আমরা জানি যে উপরে যেটা বড় হয় সেটাই বড়, তার মানে এখানে খেয়াল করে দেখো এটা ছোট এটা বড়, তার মানে আমাদের উত্তর বড় হচ্ছে এইটা। এখন এটা আমি কলম দিয়ে আঁকিয়েছি, কলম দিয়ে না আঁকিয়ে যদি ই দিয়ে আঁকাইতাম, নির্দিষ্ট মাপ করে আঁকাইতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা যে বড় স্পষ্ট অক্ষরে বোঝা যেত। আশা করি বুঝতে পেরেছ যে এই এই উপরের এটা গ্রিডের সাহায্যে বুঝিয়ে দিলাম এবং সাধারণ নিয়মে বুঝিয়ে দিলাম। এখন বলছে গ্রিডের সাহায্যে নির্ণয় করো এত, এখানে খেয়াল করে দেখো এক বাই চব্বিশ এবং এক বাই আটচল্লিশ, একটা বিশাল একটা অঙ্ক, যেটি গ্রিড নির্ণয় করতে বহু দূর যাওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে মনে করি কি এর মধ্যে বড় কি অন্য একটা নিয়ম আছে গ্রিড বাদে, গ্রিডে আমরা শুধু আঁকিয়ে দেবো, দেওয়ার পরে একটা অংশকে চব্বিশটা ভাগ করবো, একটা অংশকে আটচল্লিশটা ভাগ করবো, ভাগ করার পরে আমরা কি করব, আমরা জানি যে এই নিচের দুইটার লসগু এক করতে হবে, তার মানে লব কিন্তু একে আসছে। দেখো আবার যদি লব একই রকম থাকে সেক্ষেত্রে আমরা জানি নিচে যেটা ছোটো থাকে সেটাই হয় বড়, তার মানে আমাদের বুঝতেই পারছো যে এক বাই চব্বিশ বড়। খেয়াল করে দেখো আমি আবার বলি, উপরের লবগুলো যদি একই রকম থাকে তাহলে নিচের হর যেটা ছোট সেটাই হয় বড়, সেক্ষেত্রে আমাদের এটা হর ছোট, তার মানে এটা আমাদের বড়, গ্রিড আঁকিয়ে দেখবা এটাই হবে। আশা করি বুঝতে পেরেছো।
এবারে এখানে খেয়াল করে দেখো, একটা ছোট্ট একটা বুদ্ধি, চিন্তা করে দেখো তো 1/24 এবং 1/48 মাঝে কোনটি বড়, যেটি আমরা কেবল দেখালাম। এখানে খেয়াল করে দেখো, দুটি ভগ্নাংশের লসাগু 48 আমি একটু আগে দেখিয়েছি, এই জন্য জোরে বলছি। খুব সহজেই বুঝতে পারছি যে 2/24 হবে, কেননা এই লসাগু 48, এই 24 দ্বারা লস 48কে ভাগ করলে এই 2, সেই 2 দ্বারা উপরে গুণ করলে হবে 1/2, আর নিচে হবে 24/2, সেক্ষেত্রে হবে আমাদের 2/48, সেটা এখানে লেখা হয়েছে। এবার আমরা সহজেই বলতে পারছি যে 2/48 আর 1/48 মধ্যে বড় কোনটা, উপরে যেটা বড় হয়, যেটা বলেছি হরগুলো যদি সমান হয় উপরে যেটা বড় সেটাই বড়। আশা করি বুঝতে পেরেছ, খুব সহজ একটা পদ্ধতি। এখন তোমরা এই ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট আমাকে নির্ণয় করে দেখাবা। আমি একটু আগে কেবল বললাম যে লবগুলো যদি সমান থাকে নিচে যেটা ছোট সেটাই হয় বড়, তার মানে এই ভগ্নাংশটি এখানে বড়, এবং এখানে লব যদি উপরে সমান থাকে সেক্ষেত্রে নিচে যেটা ছোট হয় সেটাই বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়, এবং এখানে যদি উপরে যদি সমান থাকে সেক্ষেত্রে নিচে যেটা ছোট হয় সেটাই বড়, তার মানে এটা বড়। আমরা সহজেই বলে দিলাম, কিন্তু আমাদের এই নিয়মে যদি অঙ্ক বের করতে হয় সেক্ষেত্রে আমাদের এই দুইটার লসাগু করতে হবে, তার মানে 2 আর 3 লসাগু হবে 6। এখন 1/6 এবং 1/3 আর 2 লসাগু কত, 3 আর 2 লসাগু 6। এখন আমরা এভাবে করবো না, এভাবে করলে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে 3 আর 2 লসাগু করব, 3 আর 2 লসাগু আমাদের হয়েছে 6। তাহলে এই 6 আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে 6/2, সেক্ষেত্রে আমরা পাইলাম 3। অতএব 1/2কে যদি আমরা ভাগ করি 1/3 আবার 2/3, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 3/6। আবার ঠিক 1/6কে আবার ভাগ করবো হচ্ছে এই যে 3 দ্বারা, 3 তাহলে হয়ে গেল 2, অতএব 1/3 সমান 1/3 আর 3 না এখানে 2, 2 আর 3/2 সমান 2/6। এই ক্ষেত্রে দেখো হর একই রকম, সেক্ষেত্রে আমাদের বড় কোনটা হবে, উপরে যেটা বড় সেটাই বড়, তার মানে আমাদের প্রথমটা বড়, এই যে প্রথমটা বড় কিন্তু হয়ে গেছে। আমি উপরের যে পদ্ধতি বললাম সেটা অনুযায়ী করতে পারো তোমরা, আবার এই পদ্ধতিতেও করতে পারো, তোমাদের ইচ্ছা, যেটা ইচ্ছা সেটা করবা। আশা করি বুঝতে পেরেছ। এবারে দেখো, তোমাদের একটা সহজ বুদ্ধি আছে যে 2/5, খেয়াল করে দেখো 2/5 একটি ভগ্নাংশ যেটার পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5 দ্বারা ভাগ করলে কি হবে, ভাগ করলে এটা হবে, আমি কিন্তু একটু আগে দেখিয়েছি 2 দ্বারা ভাগ করলে এটা কি হবে, একটা তারপরে দেখিয়ে দিই, এই যে এটা দেখাই, 2/5কে যদি ভাগ করা হয় 2 দ্বারা, সেক্ষেত্রে 2/5 গুণ করলে এর নিচে 1 থাকে, সেই 1 উপরে যাবে, আমরা জানি প্রতিটা ভগ্নাংশে নিচে 1 থাকে সংখ্যার। এবার 2, তাহলে এটা হয়ে যাবে 2/10, এই যে 2/10 এটা কিন্তু হয়ে গেছে। এইভাবে তোমরা প্রত্যেকটা নির্ণয় করে ফেলতে পারবা, এই জন্য আমি এইটা ভাগ প্রক্রিয়া দেখালাম না। এখন খেয়াল করে দেখো, যেখানে তোমাকে গুণনীয়ক নির্ণয় করতে হবে 1/4 এবং 3/11, এটার গুণনীয়ক কী করে নির্ণয় করবা আমি একটু আগে দেখাইছি। প্রথমে 1 দ্বারা গুণ করবা, গুণ করলে এটাই হবে, 2 দ্বারা গুণ করলে হবে 1/4, 3 দ্বারা গুণ করলে হবে 1/12, 4 দ্বারা গুণ করলে হবে 1/16, এভাবে হবে। এইটাকেও 1 দ্বারা গুণ করলে এটা, 2 দ্বারা গুণ করলে হয় 2/22, 3 দ্বারা গুণ করলে 1/3, 3 কেটে গেলে 1/11, আর যদি 4 দ্বারা ভাগ করা হয় 3/44 হবে, 3/44 কীভাবে হবে সেটা বুঝিয়েছি, এইভাবে হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, এই দুইটা যদি আমরা গসাগু নির্ণয় করি সেক্ষেত্রে গসাগু কত হবে, মিল যেটা হবে সেটাই আমাদের গসাগু। এখন এখান থেকে মিল খুঁজলে হয়ে গেল, পরবর্তী অঙ্ক যদি আমরা করি তাহলে বুঝতে পারবো 1/4 এবং 3/11 এর দেখো এই অংশটা মিল কত, 1/44 এবং এইটারও 1/44, তাহলে এইটাই আমাদের উত্তর গসাগু। আশা করি বুঝতে পেরেছ যে এইরকম যতক্ষণ না মিলবে ততক্ষণ তোমরা গুণ করে যাবা, গুণ করে যেটা মিলে যাবে সেটা উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ যে গসাগু আমরা কী করে নির্ণয় করব। ঠিক একই রকম এই জায়গায় খেয়াল করো, গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে ও সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলো গসাগু নির্ণয় করো। অবশ্যই আমরা সকল পদ্ধতিতেই গসাগু নির্ণয় করতে পারবো, যেটি আমি দেখিয়েছি সবগুলোই। যদি এখন বলো যে এই অঙ্কটা করে দেখাতে, তবে আমি করে দেখাতে পারি। 1 নম্বরটা খেয়াল করো, দেখো এখানে বলছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর করে এবং গুণনীয়কের সাহায্যে দুটোই, তার মানে একে যদি 1/5কে যদি আমরা গুণনীয়ক নির্ণয় করি, খেয়াল করো 1/5 গুণনীয়কটা কী হবে, খেয়াল করো যে 1 দ্বারা গুণ করলে 1/5, 2 দ্বারা গুণ করলে 1/10, 3 দ্বারা গুণ করলে 1/
15 4 দ্বারা গুণ করলে হবে 1 বাই 4 3 4 5 20 তারপরে হবে 6 দ্বারা গুণ করলে 30 30 না 6 এখানে 4 দ্বারা গুণ করব 4 দ্বারা গুণ করেছিলাম এবার 5 দ্বারা গুণ করো 5 দ্বারা গুণ করলে 1 বাই 5 5 25 6 দ্বারা গুণ করলে হবে 7 6 24 6 দ্বারা 7 6 30 তারপরে 1 বাই 35 ঠিক একই রকম 1 বাই 40 এভাবে ডট 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 এবারে দেখো এইটার গুণ করব এটা হচ্ছে কত 3 বাই 10 খেয়াল করে দেখো একবার 1 দ্বারা গুণ করলে 3 বাই 10 হবে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে খেয়াল করো আমি গুণ করেই বসাচ্ছি এত 10 কে যদি 2 দ্বারা ভাগ করা যায় 2 সমান 3 বাই 10 গুণ 1 বাই 2 সেক্ষেত্রে হবে আছে 3 বাই 20 তার মানে হবে আছে 3 বাই 20 20 আবার যদি এখানে 3 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে আমার এখানে হবে 3 সেক্ষেত্রে 3 3 কেটে গেলে হবে হচ্ছে 1 বাই 10 এই যে পরেরটা হবে 1 বাই 10 তার মানে আমাদের এই যে মিল কিন্তু হয়ে গেছে 1 বাই 10 তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 বাই 10 এটা একটি পদ্ধতি গেল এবং আর একটা পদ্ধতি কি বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে এই যে সমহর বিশিষ্ট তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা কি জানি যে এই 1 বাই 5 এবং 1 বাই 10 কে আমরা কি করব লসাগু নির্ণয় করব আমরা জানি যে 5 ও 10 এর লসাগু 10 সেক্ষেত্রে আমরা করব হচ্ছে এক বা এক দ্বারা আরেকটা নিয়ম করি সেটা হচ্ছে এখানে লিখব 5 ও 10 এর লসাগু লসাগু যে কোনো ভাবে এখন সমহর বলছে তো লসাগু সমান 10 সেক্ষেত্রে এবারে হবে হচ্ছে 1 বাই 5 সমান না 1 বাই 5 না এখানে লিখব হচ্ছে 10 ভাগ 5 সমান 2 অতএব 1 বাই 5 সমান 1 গুণ 5 2 যেহেতু 5 ও 10 এর লসাগু এত ভাগ করা হয়েছে 2 এবারে 5 গুণ 2 সমান 2 বাই 10 এবং এটা হলো প্রথম অংশটা এবং পরের অংশটা হবে হচ্ছে দেখো 10 ভাগ 10 তার মানে 1 তার মানে 1 বাই 10 1 গুণে 3 3 বাই 10 সমান 3 গুণ 1 10 গুণ 1 সমান 3 বাই 10 তাহলে এই যে এটারও 10 হলো এটারও 10 হলো হর সমহর আর আমরা জানি যে সমহর কি বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিম্নোক্ত সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো এবার সমহর হয়ে গেল এবার আমরা এই দুইটা জিনিসের গসাগু নির্ণয় করব গসাগু নির্ণয়ের পদ্ধতিটা আমাদের সমহর বিশিষ্ট করে কেমন সেটা আমাদের নিশ্চয় জানা আছে সেটি হচ্ছে এই 10 উপরের সংখ্যাগুলো হবে গসাগু এবং নিচে হবে গসাগু আমি আগেই বলেছি মনে আছে তো যে গসাগু নির্ণয় করতে হলে কোনো ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে সেটি উপরে হবে গসাগু উপরে হবে গসাগু এবং নিচে হবে লসাগু ঠিক আছে তাহলে এটির এখন যদি আমরা লসাগু নির্ণয় করি সেক্ষেত্রে আমাদের লসাগু উপরে 3 ও 2 এর গসাগু হবে 1 সেক্ষেত্রে আমাদের নির্ণয় গসাগু হবে গসাগু হবে 1 বাই আর নিচের দুইটার হবে লসাগু তার মানে 10 আর 10 এর লসাগু 10ই তার মানে শুধু ওপরে গসাগু করলে উত্তর হয়ে যাবে যেহেতু সমহর এটা মাথায় রাখতে হবে তাহলে সমহার হয়ে গেলে শুধু ওপরে গসাগু করলে আমাদের অঙ্ক শেষ সেক্ষেত্রে আমাদের উত্তর 1 বাই 10 এটি হচ্ছে উত্তর তাহলে খেয়াল করে দেখো আমরা এই পদ্ধতিতেও 1 বাই 10 পেয়ে গেছি এই পদ্ধতিতে 1 বাই 10 উত্তর পেয়ে গেছি এভাবে আমরা উত্তর নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বড় একটা ক্লাস নিয়ে নিলাম আশা করি বুঝতে পেরেছো যে গুণনীয়কের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হবে তার একটা ডিটেইলস তার মানে আমরা এখন পারবো গুণনীয়ক নির্ণয় করতেও পারবো আবার সমহর বিশিষ্ট সাহায্যে গসাগু নির্ণয় করতে পারবো আগামী পর্বে থাকবে লসাগু নির্ণয় কীভাবে করব সেই পদ্ধতি ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকা থাকবা আর আমার ক্লাস অবশ্যই দেখবা আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে আমি এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো তো চলো আজকের মতো ক্লাসটা শেষ করি আল্লাহ হাফেজ